হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো বন্ধুরা, আজকে আমি একটি ছোট্ট অ্যাডভান্সের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। সেই অ্যাডভান্সের নাম হচ্ছে ভিউ ইমেজ। তো বন্ধুরা, আমরা এখন যে গুগলের যে আপডেট আসছে, সেই আপডেটের কারণে আমরা কোনো ছবি ভিউ করতে বা ছবিটি আমরা বড় কিনা সেটা আমরা দেখতে পাই না। তো বন্ধুরা দেখুন, এই ছবিটাকে যদি আমি মনে করি যে এই ছবিটা দেখুন, এই ছবিটা এখানে এত পিক্সেল, কিন্তু আমার এই ছবিটা এখানে মানে ভালোভাবে যে আমি ভিউ করে দেখব বা ডাউনলোড করব, সেই ছবিটা ভিউ হচ্ছে না। তো আমি এখানে ক্লিক করলে সে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমাকে, অর্থাৎ তাদের ওয়েবসাইট থেকে আমাকে ভিউ করার অনুমতি দিচ্ছে। তো আমরা যদি এখানে তাদের ওয়েবসাইটে যদি না যেতে হয়, তার আগে যদি ভিউ পাওয়া যায় একটা অপশন, তাহলে কেমন লাগবে? তো বন্ধুরা, আমি দেখাচ্ছি, আমি আরেকটি আমার ব্রাউজারে ডাউনলোড করে রেখেছি। এই দেখুন, আমি এখানে এই ব্রাউজারে আমার এটা ডাউনলোড করা আছে। এই যে দেখুন, এখানে আইকনটা ভিউ ইমেজ। তো আমি এখন এই ছবিটার উপরেই ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, এখানে একটা ছোট্ট একটি ভিউ ইমেজ নামে একটা অপশন চলে আসছে, অর্থাৎ আমাকে তাদের ওয়েবসাইটে আর যেতে হবে না। তো দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা পুরোপুরি ভিউ হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি চাই, এটাকে পুরোপুরি রেজুলেশনে ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা, আমি এখন এটার সাথে আপনাদের দেখাচ্ছি না, তো আমি চাচ্ছি আপনাদেরকে এই অ্যাডভান্সটি কীভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের ব্রাউজারে সেট করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আছি এই ব্রাউজারে। তো এখানে দেখুন, এখানে থ্রি স্টপ আইকন দেখা যাচ্ছে, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখুন, মোর টুলস এখানে আসতে হবে। এখানে পরে তারপর দেখুন, এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু নেই। তো এখান থেকে দেখুন, এখানে এক্সটেনশন মেনু, তো এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন, এখানে ওপেন ক্রোম ওয়েব স্টোর, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন VIEW ভিউ ইমেজ। দেখুন, এখানে ভিউ ইমেজ নামে একটি সার্চ চলে আসবে। তো এখান থেকে আপনারা অনেক অ্যাডভান্স দেখতে পারবেন, কিন্তু এই অ্যাডভান্সটা আপনারা ডাউনলোড করবেন। দেখুন, এখানে 2290 জন অলরেডি এটি ব্যবহার করতেছে। তো বন্ধুরা, এখান থেকে অ্যাডভান্সে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করুন, আর এখানে অ্যাড এক্সটেনশন। তো বন্ধুরা, আমাদের এটা দেখুন অ্যাড হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দেব, এবং সবগুলো আমরা ক্লোজ করে দিয়ে আমরা আবারও আমাদের পিকচারে চলে আসবো। তো এটাকে একটু রিলোড দিয়ে নিই। তো আমাদের রিলোড দেওয়া শেষ, এখন আমরা দেখি এটা ছবির উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই অপশনটা চলে আসছে, ভিউ ইমেজ। তো এখানে আমরা ক্লিক করলে আমার এই অপশনটা আমি পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই এভাবে করে দেখুন, এখান থেকে যে কোনো ছবিই আপনারা বড় করে ইমেজ করে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ওয়েব ব্রাউজারে আপনারা সবাই এটাকে অ্যাড করে নেবেন, তাহলে অবশ্যই আপনারাও এইভাবে বড় করে আপনাদের ছবি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, যদি আপনাদের কথা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বলে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।